পদ্মর যুদ্ধ শুরু। হ্যাঁ বন্ধুরা, পদ্মকে নিয়ে কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। মোদি ভার্সেস মমতা কিন্তু টান টান উত্তেজনা। 2019-এ যে লোকসভা নির্বাচন, সেখানে কিন্তু পদ্মের যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেল। তো এই ব্যাপারটা যদি জানতে হয় তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, একদম স্কিপ করবেন না। তো ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলের নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখা আছে সেখানটাতে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটি অন করে দিন, কারণ আমি যখনই নতুন ভিডিও ছাড়বো সেটার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এবং ভিডিওটার নিচে একটা লাইক অবশ্যই দিন এবং ভিডিওটা সমস্ত রাজ্যবাসীর মধ্যে শেয়ার করুন। আজকের প্রশ্ন, মমতা ব্যানার্জি কবে প্রথম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলেন? হ্যাঁ বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আছেন, তিনি কবে প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 2011 সালে না 2012 সালে? আপনার মতামতের উত্তরটা নিচে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আতাগাছে তোতা পাখি নিয়েও টানাটানি তৃণমূল বিজেপির, দেওয়ালে ছড়ার লড়াই। হ্যাঁ বন্ধুরা, আতাগাছে তোতা পাখি যে ছড়া আছে সেটা নিয়েও কিন্তু আমাদের বিজেপি এবং তৃণমূলের মধ্যে লড়াই শুরু হয়ে গেল। তো একবার ডিটেলসটা দেখে নেন। প্রায় 100 বছর ধরে বাঙালি শিশুদের জনপ্রিয় ছড়া, শিশুর মুখে কথা বলা ফুটলে দাদু ঠাকুরমারা, এই ছড়াটাই বোধহয় প্রথম শেখান নাতি নাতনিদের। আদো আদোভাবে নাতি নাতনিরা যখন আতাগাছে তোতা পাখি ডালিম গাছে মৌ বলে, তখন আনন্দ যেন ধরে না বড়দের। যতীন্দ্রনাথ সরকারের সেই ছড়াই এখন ভোটের ময়দানে বড়দের বলি হয়েছে। তৃণমূল বিজেপি আতাগাছে তোতা পাখি নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। যোজধান দুই দলই তাদের প্রচারে এই ছড়াকে ব্যবহার করছে। ভাবখানা যেন নিজেরাই ছড়া লিখেছেন, ভাগ্যিস এই ছড়ার কপিরাইট উঠে গেছে, না হলে ছড়া নিয়ে হয়তো নির্বাচন কমিশন বা আদালতে টানাটানি পড়ে যেত। ছোটবেলায় শেখা সেই ছড়া এখন বহু জায়গায় দেওয়ালে লিখনে দেখা মিলছে। আসানসোল থেকে বর্ধমান শিল্পীর তুলিতে নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে ছড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ছবি, সঙ্গে লেখা ছড়ার প্রথম দুই লাইন হুবহু টুকে দিয়েছে দুই দলই, পরে দুই লাইন নিজের মনের মতো করে সাজিয়ে পরস্পর বিরোধী বার্তা দেওয়া হয়েছে, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে। বন্ধুরা, ভিডিওটা মাঝে একটা কথা বলে রাখি, ভিডিওটা আপনারা দেখছেন তো আপনারা ভিডিওটা নিচে একটা লাইক করবেন এবং প্রশ্নটার উত্তর কমেন্ট করবেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট ও শেয়ার আমাদের এত পরিশ্রমেরই ফল। তৃণমূলের দেওয়ালে বা ওয়ালে লেখা হয়েছে আতাগাছে তোতা পাখি ডালিম গাছে মো, মিথ্যাবাদী বিজেপিকে ভোট দেবেন না কেউ। আবার বিজেপির দেওয়াল লিখনে রয়েছে আতাগাছে তোতা পাখি ডালিম গাছে মো, মিথ্যাবাদী তৃণমূলকে ভোট দেবেন না কেউ। সেই কবে যতীন্দ্রনাথ সরকার তার হাসি খুশি বইয়ে শিশুদের জন্য লিখেছিলেন এই ছড়া, হাসি খুশি শিশুরা সেই ছড়া বলে বড়দের, বিশেষ করে মা বাবা দাদু দিদাদের মুখে হাসি ফোটাতো। কিন্তু ভোটের ময়দানে সেই ছড়াকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলি কারও মুখে হাসি ফোটাতে পারুক আর না পারুক পরস্পরের বিরুদ্ধে বিষোদাগার ঠিক করেছে। হ্যাঁ বন্ধুরা, তো আমাদের যে আতাগাছের তোতা পাখি ডালিম গাছে মো যে ছড়াটা আমরা ছোটো থেকে পড়ে আসছি, সেই ছড়া নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলি তাদের নিজেদের মতো করে বাণী লিখে চলেছে। তা আপনারা কিন্তু এইভাবে বিভিন্ন দেওয়াল লিখনে দেখতে পাবেন, তৃণমূলও লিখেছেন আতাগাছের তোতা পাখি ডালিম গাছে মো, মিথ্যাবাদী বিজেপিকে ভোট দেবেন না কেউ। আবার বিজেপিও লিখেছে আতাগাছের তোতা পাখি ডালিম গাছে মো, মিথ্যাবাদী তৃণমূলকে ভোট দেবেন না কেউ। তো এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন দেওয়ালে কিন্তু সেই লেখাগুলো আপনারা দেখতে পাবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওটা নিচে একটা লাইক দেবেন এবং ভিডিওটার যে কোশ্চেনটা করা হয়েছে কোশ্চেনটা উত্তরটা অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং ভিডিওটা সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট ও শেয়ার আমাদের কিন্তু এত পরিশ্রমেরই ফল। থ্যাংক ইউ।